না না, বিরোধীরা যেটা বলছেন তার আগে থেকে চিত্রনাট্য তৈরি করছেন। আমি বারবার বলছি এই সমস্তটাই একটা সম্পূর্ণ চিত্রনাট্যের অংশ, একটা ষড়যন্ত্রের অংশ, যে সিপিএম এর প্রযুক্তি, যারা বোমার রাজনীতি পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিল সেই সিপিএম এর প্রযুক্তি আর বিজেপির টাকা এবং ষড়যন্ত্র, এই সব মিলিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করার জন্যে বোমা তৈরি হচ্ছে, বন্দুক আনা হচ্ছে। সেটা শুধু নয়, সেই বোমাকে রেখে দেওয়া হচ্ছে মাঠে ঘাটে ময়দানে, এবং সব থেকে চিন্তার বিষয় তারা ভাবছে যে যদি বাচ্চা ছেলে মেয়েরা বল ভেবে খেলতে গিয়ে দু তিনজনের প্রাণ যায় তাহলে আমাদের উদ্দেশ্য সাধিত হয়ে যাবে, পশ্চিমবঙ্গকে অশান্ত করার উদ্দেশ্যটা ঠিক সাধিত হয়ে যাবে। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্তের অংশ। আর দেখবেন এই সমস্ত বোমা উদ্ধার করার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা বোমা এবং অবৈধ অস্ত্র খুঁজেও বার করছে, কিন্তু সব থেকে বড় কথা এই প্রধান দুই বিরোধী দল হাতে হাত মিলিয়ে জগাই মাধাই হিসেবে পশ্চিমবঙ্গকে অশান্ত করার যে খেলায় নেমেছে, ভয়ঙ্কর খেলা, সেটা করতে আমি এই সুজনবাবু শ্রমিক বাবুদের অনুরোধ করব, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের লোকের প্রাণ নিয়ে এইভাবে নিজেদের ক্ষুদ্র রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার চেষ্টা করবেন না। আপনারা রাজনৈতিকভাবে মানুষের কাছে যান, বোমা বন্দুক নিয়ে এখানে অশান্তি সৃষ্টি করে আমাদের এই ডিসেম্বর মাসেই ফেলে দেব, জানুয়ারি মাসেই ফেলে দেব, এই সমস্ত চক্রান্ত আর করবেন না। ব্যারাকপুর এলাকা সহ গোটা উত্তর চব্বিশ পরগনায় যদি আমরা এই কুড়ি দিনের যদি সিরিজ দেখি তাহলে দেখব যে খুন, জখম, বোমা, অস্ত্র, দুষ্কৃতির তাণ্ডব চলছে। যেখানে বিয়ে বাড়ি পর্যন্ত মুক্ত নয়, সেই বোমের স্প্লিন্টারে কয়েকজন আহত হয়েছে। তো নিরাপত্তা কোথায়? সেই জন্য আমি মনে করি উত্তর চব্বিশ পরগনাকে অবিলম্বে উপদ্রুত এলাকা ঘোষণা করা হোক, এবং উপদ্রুত এলাকা ঘোষণা করে জোরদার তল্লাশি যদি চালানো যায় তাহলে অন্তত আরো কিছু মানুষের প্রাণকে বাঁচানো যাবে, অন্তত মানুষকে আহত হওয়ার হাত থেকে বাঁচানো যাবে, যত্রতত্র বোমাবাজি বন্ধ করা যাবে। কিন্তু সে সাহস তৃণমূল সরকার দেখাতে পারবে কিনা সেটাই হচ্ছে কোটি টাকার প্রশ্ন। সেই জন্য আমরা মনে করি যে অবস্থা চলছে, পঞ্চায়েত ইলেকশন এগিয়ে আসছে, যেভাবে বোমা চারিদিকে উদ্ধার হচ্ছে তাতে আগামী পঞ্চায়েত নির্বাচন মনে করলেই কপালে সকলের ভাঁজ পড়ে যাচ্ছে যে নির্বাচন কি এক রক্তক্ষয়ী নির্বাচন হতে চলেছে। অতএব এ প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে বারবার আসছে। অতএব এর জোরদার যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তো পঞ্চায়েত ইলেকশনে ব্লাড শেড হবে, এটা কিন্তু ভবিতব্য। এ বাড়িতে লোকে আনন্দ করতে পারবে না, বিয়ে বাড়িতেও লোকে আনন্দ করতে পারবে না, সেখানেও বোমা প্রিন্টার, আহত হাসপাতাল, কোথায় যাচ্ছে আমাদের রাজ্যটাকে নিয়ে? একেবারে সর্বনাশের শেষ প্রান্তে রাজ্যটাকে ছেলে দেবার মতন সমস্ত রকমের ব্যবস্থা বাহিনী করছে। এদিকে বোমা প্রিন্টার ভাটপাড়া, এদিকে আমডাঙ্গা বোমা উদ্ধার, তারপরে কাকিনাড়া, মিনাখা, ক্যানিং, বাসন্তী, এসপুর, সাইথিয়ায় তো চলছেই তৃণমূলের রাজত্বে। আমি আবারও বলছি দুষ্কৃতীরা তাদেরকে স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছে তোমরা তৃণমূলের নেতা, যত বড় দুষ্কৃতি তত বড় নেতা, যত বড় বোয়াবাজির কারবার তত বড় তৃণমূলের নেতা। এই যদি একটা চেহারা হয় তাহলে এর চেয়ে সর্বনাশ আর কি হতে পারে? শাসক দল, পুলিশ এবং দুষ্কৃতি এই তিনে মিলিয়ে একটা কনসোর্টিয়াম চলছে, একটা সিন্ডিকেট চলছে, তার ফল বিপজ্জনক ফল পশ্চিমবাংলা, কোনো সন্দেহ নেই। তৃণমূলের নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।